হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই এটাই চাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি হসপিটালে গিয়েছিলাম আর ইঞ্জেকশন নিতে, তো খুলেনি তখনও পর্যন্ত, আর আমি ভয়েস দিতে পারছিলাম না কারণ চাদরটা সরানোটা আমি ঠিক মনে করিনি, যদিও এখানে ভিড় ছিল না, তবু আমি সরাতে যাইনি কারণ আমি মাস্কটা নিতে ভুলে গেছিলাম। তো ভুলে গেছিলাম কারণ খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো সাথে ছেলে ছিল। তো এখানে দেখো হসপিটালের বাইরের জায়গাগুলো, সিক্স মান্থের এজে, তো ওকে রেখে গেছিলাম আমার একজন বাসুরের দোকানে রেখে গিয়েছিলাম, কারণ হলো হসপিটালে এমন সিচুয়েশনটা এখনও এতটুকু ভালো নয়, আর নিয়ে যাওয়াটা ঠিক হবে না যেহেতু করোনা নাকি আবার বাড়ছে শুনলাম। তো তাই ওকে রেখে গেছিলাম ওনার দোকানে। তা আর বেশি আজকে ভিডিওটা লম্বা করতে যাব না কারণ শরীরটা বেশি ভালোও না আর খুব টায়ার্ড লাগছে, আর তোমাদেরকে ঘরে গিয়ে আমি দেখিয়ে দেবো যে কী কী গিফট নিয়েছিলাম ওইটা দেখিয়ে দেবো। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো ঘরে এসে প্রথমে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর ভাবলাম যে তোমাদেরকে গিফটটা দেখিয়ে দিই। নেক্সট বলে দুটো ভিডিও ক্রস করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি গিফটটা। তো এটা হচ্ছে এই যে একটা ব্যাগ নিয়েছি, এটা আমাকেও দেখিয়েছে মানে যে এটা নিয়ে নাও, ব্যাগটা খুব সুন্দর আছে, বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ব্যাগটা কীরকম হয়েছে। তো এটার মধ্যে ব্যাগের মধ্যে একটা কম্পাউন্ডার আছে। তো এটা আমাদের ঠিক আছে বিয়েবাড়ির জন্য বা এমনিতে জাস্ট ক্যারি করার জন্য ঠিকই আছে। তো ওইদিকে একটা চেইন আছে আর ভিতরে একটা ছোট্ট চেইন আছে। তো এটা দেখেছো নিশ্চয়ই, বিশাল থেকে নিয়েছি, এটা প্রাইস আছে 299। তো তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্টে জানিও যে ব্যাগটা কীরকম হলো। আসলে এইটার মধ্যে না পিঙ্ক কালারের মতো পেয়েছি, তো পিঙ্ক কালারের নিইনি কারণ হলো পিঙ্ক কালারের হলে শুধু শাড়ির সাথে বা কোনো একটা ইয়ের সাথে কালারিং ম্যাচিং করে পড়তে হতো, আর এটা নিয়েছি কারণ এটা সব কিছুর সাথেই মানাবে হয়তো। তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো, এত একটা আইডিয়া নেই মানে ওই ব্যাগ ট্যাগ নিয়ে ওই সব তো আইডিয়া নেই আমার। আর যেটা হলো আমার বান্ধবীর গিফট, এইটা হলো এই বেড কভারটা, পুরো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, পুরো ফুলে থাকতে নষ্ট করবো না। তোমরা দেখেছো নিশ্চয়ই যে বান্ধবীটার কথা বলছি ওইটাও দেখে আমি যদিও আগে থেকেই দেখে নেবে গিফটটা। তো ওইটা বেড কভার নিয়েছি, তো ইউজ করতে পারবে, ইউজফুল আছে, আর ও যেহেতু অত বেশি শাড়ি টাড়ি পরে না তো শাড়ি টাড়ি দিয়ে গিফট লাভ নেই, আর বিয়ের পরে কতটুকু শাড়ি পরবে ওটা বলা যাচ্ছে না কারণ ওইখানে থাকেও না, বাইরে জব করে। তো আর বিয়ের ব্লগটা তোমরা নিশ্চয়ই পরে দেখতে পারবে, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো বিয়ের ভিডিওটা। আর একটা যেটা সারপ্রাইজ গিফট ছিল ওইটা হলো গিয়ে এইটা, এই সোয়েটারটা, তোমরা কমেন্টে অবশ্যই বলো সোয়েটারটা কীরকম হলো অবশ্যই। তো এটা আমাকে দিয়েছে আমার বস সারপ্রাইজ গিফট, তো কীরকম হলো অবশ্যই বলো, এটা বলেন না এমনিতে। তো লং সোয়েটার আছে ওগুলো, এটা শাড়ির সাথে পরলেও মানাবে আর গাউনের সাথে পরলেও হয়তো মানাবে, আমি না এত একটা মানে বুঝি না কোনটার সাথে কোনটা মানাবে। তো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো যে এটা কীরকম হলো সারপ্রাইজ গিফটটা। আর এটার প্রাইস আছে 1200 টাকা, ওইটা ফিক্সড একটা দোকান থেকে নিয়েছে, ওইটা ফিক্সডই, তো ওইটা বিশাল থেকে নিইনি,
আর আমাকে বলে উনি হঠাৎ করে নিয়ে এসেছিল। আর সব বাড়ি কিনে দিয়ে একটা একটা সোয়েটার বা কোনো একটা কিছু দিয়ে উইন্টার সিজনে, আর এটা তো এই নাইটিটা তো তোমরা দেখেছো, উইন্টার নাইটিটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এটা সবাই বলো আমাকে কমেন্টে কীরকম হলো। বোট সব থেকে যেটা ভালো লেগেছে আমার, বোতামগুলো না খুব বড় বড়। এই চলো, আর আজকের ভিডিওটা আর লম্বা করতে যাব না, বিকেলে মোবাইলটা পড়ে গেছিলো। তো বিকেলে আমার একটা বান্ধবীও আসবে এখান থেকে রেডি হয়ে যাওয়ার জন্য। তো বর যাবে না, কারণ আমিও যেতাম না, কারণ আমারও শরীর তেমন একটা ভালো নয়। আর ও বারবার রিকোয়েস্ট করছে ফোন করে যাওয়ার জন্য, খারাপ হয়ে যাবে। কালকেও একটা বিয়েতে যাওয়ার কথা ছিল, তো যাইনি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে বলেছিলাম দুদিন বিয়েতে যাব আর যাইনি, আর হেনাও করিনি চলে, তোমাদেরকে দেখানো হয়নি যে হেনা করেছি বলে। হেনা করিনি সত্যি, আমি করব সময় দেখাবো তোমাদের কোন হেনাটা ইউজ করি। আর এই হেনাটা খুবই ভালো, যদি কেউ রেগুলার এক মাস ইউজ করো নিশ্চয়ই ভালো উপকার পাবে, কারণ আমি পেয়েছি সত্যি। চুলগুলো একদম সিল্কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, ঝরঝরা চুলগুলো একদম ঝরঝরা হয়ে যায় পুরো একদম। আর হেনাটা হলো ময়ূরী হেনা, বলেছিলাম আগেও তোমাদেরকে নামটা। তো চলো, আজকে আর ভিডিও এতটুকু আর লম্বা করছি না। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আর কি বলতেছিলাম, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর যেটা বলতেছিলাম, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ইঞ্জেকশন নিতে গিয়েছিলাম, তো ইঞ্জেকশন নেওয়া হয়নি আমার, আমি তো ভুল বলে দিচ্ছি লাস্টে এখন আবার। তো কারণ হলো ওইখানে 11:30 থেকে হয়তো খুলবে, তো এত সময় আমি দাঁড়িয়ে পারবো না, আমার মাথা ঘোরানো স্টার্ট হয়ে গেছিলো, তার জন্য আমি আর দাঁড়াইনি, আমি চলে এসেছি। তো চলো, আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।